শুভ সন্ধ্যা। আচ্ছা, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে একজন শিল্পীর কাছে তার শিল্পের স্বীকৃতিটা আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে, আর সেটা মানে WBH যে অ্যাওয়ার্ডস এত বছর ধরে তারা করে আসছেন, এটা ইফ আই এম নট রং ইটস এ 7th এডিশন, রাইট? ওকে ওকে, সো প্রত্যেক বছরই তাদের প্রচেষ্টা থাকে যে সারা বছর যে ভালো ভালো কাজগুলো হচ্ছে তাদের সম্মানিত করা। And it's a very difficult task. I know 111 films, it's not easy. কিন্তু আমি ভীষণ খুশি, কারণ এবছর আমি একটাই বাংলা ছবি করেছিলাম, বোমকেশ হত্যা মঞ্চ, আর তার জন্য আমি নমিনেশনে আছি। থ্যাংক ইউ WBHG অ্যাওয়ার্ডস তার মানে আমাকে নমিনেশনে রাখার জন্য, আর আজকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি সজলদা নির্মলদাকে পার্সোনালি থ্যাংকস দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আনার জন্য, আর শিশুদাকে নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আর ভূতের সামহাও আমি জানি না, এই কনসেপ্টটা ছিল অ্যাবাউট ঘোস্ট, মানে ভূতের ভাব মানে কোনো কিছুর সঙ্গে আমার খুব একটা লিঙ্ক সেভাবে নেই, এক্সেপ্ট ফর অভিশপ্ত নাইটি আই রিমেম্বার সাডেনলি। সো হ্যাঁ, আর ভূতের অভিশপ্তের হিন্দি ভার্সনটাই আমি একটা ছোট পাঠ করেছিলাম। সো আদারওয়াইজ আমার মনে হয় না গম্ভীর ভূত কিংবা মানে মজার ভূত, ভূত তো অনেক রকম হতে পারে, একটা কিছু করতে পারি না আমরা ভূত নিয়ে সামথিং, অনিকদা যখন আছেই সামনে সিদ্ধান্তও আছে, সো উই ক্যান কাম টুগেদার অ্যান্ড কোলাবোরেট অ্যান্ড ডু সামথিং, মানে যেটার জন্য মানে এটাই তো চেষ্টা, যে কারণে এই কনসেপ্টটা রাখাও হয়েছে যাতে ভূত নিয়ে আরও এক্সপেরিমেন্ট আমরা করতে পারি আর কি, মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট যেরকম করি ভূত নিয়েও করতে পারি, করা যেতেই পারে। বাট ইটস এ ব্রিলিয়েন্ট কনসেপ্ট অ্যান্ড খুব সুন্দর আমার লাগলো থিয়েটারের স্পেসটা যেভাবে, থিয়েটার হলটা যেভাবে ইউজ করা, যে থিয়েটার হলটা আমাদের জীবন থেকে বাতিল হয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা সিনেমার মাধ্যমে ফর সেলিব্রেটিং সিনেমা, ইটস এ ব্রিলিয়েন্ট আইডিয়া, ব্রিলিয়েন্ট কনসেপ্ট, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলি, পাওলি কিন্তু জানতো না নমিনেশন আছে, ওকে নমিনেশন রাখার জন্য কি হ্যাঁ ডাকা হয়েছে এরকম কিন্তু নয়। আই ওয়ান্ট টু বি ভেরি ভেরি